ব্রাত্যবসু পরিচালিত সিনেমা হুব্বা রিলিজ করেছে এদিন দমদমের একটি শপিং মলের এক প্রেক্ষাগৃহে, যেখানে এই হুব্বাকে ঘিরে সিনেমা প্রেমীদের যেমন চাহিদা ছিল তুঙ্গে, তাই তারা সকাল থেকে টিকিট কাউন্টারে এসে লাইন দিয়েছে। টিকিট পাওয়া যাচ্ছে না বলে এমনটাও শোনা গেছে, কিন্তু তথাপি সেই সব সিনেমা প্রেমীরা কোনো মতে টিকিট জোগাড় করে তারা হুব্বা দেখতে এসেছে। এবং তারা বলছে যে হুব্বা দেখার জন্য অনেকদিন থেকে অপেক্ষা করেছিলাম, যেদিন থেকে শুনেছি যে এই হুব্বা নিয়ে একটি সিনেমা হচ্ছে ব্রাত্যবসু পরিচালিত, যার ফলে সকাল থেকেই এই শপিং মলের নিচে দেখতেই পাচ্ছেন যে সিনেমা প্রেমীরা উদ্দাম নৃত্য সহ তাদের এই সিনেমা দেখার যে আগ্রহ সেটা ছিল তুঙ্গে। এবং সঙ্গে ব্যান্ড পার্টি থেকে শুরু করে বাজনা নিয়ে এসে তারা নাচ থেকে শুরু করে ব্রাত্যবসু এবং এই হুব্বার ভূমিকায় যিনি অভিনয় করেছেন মোশাররফ করিম, তার কাট আউট লাগিয়ে তারা আজকের এই দিনটাকে উদযাপন করলো আনন্দের মধ্যে দিয়ে। তাদের বক্তব্য, মোশাররফ করিম এই ছবিতে যেরকম অভিনয় করেছে তা এক কথায় অনবদ্য, এবং ব্রাত্যবসুর পরিচালনায় ছবিটা একটা অনন্য মাত্রা পেয়েছে। আমরা এই ছবি দেখে যে আনন্দ পেয়েছি, এবং তার সঙ্গে আমরা সমস্ত সিনেমা প্রেমীদের বলবো যে হুব্বাটা অবশ্যই আপনারা দেখবেন, তারা এই আবেদনও জানান। সঙ্গে এই সিনেমার এই দক্ষিণ দমদমের একজন পৌরপিতা দেবাশিষ বন্দ্যোপাধ্যায়, তিনিও এসেছিলেন সপরিবারে এই ছবিটা দেখতে। তিনিও বললেন টিকিটটা কোনো মতে জোগাড় করে আমি এবং আমার পরিবারকে নিয়ে এসেছি, এবং সত্যি এরকম একটা ছবি বহুদিন থেকেই দেখতে চেয়েছিলাম এবং দেখতে চেয়ে আজকে খুবই আনন্দ লাগছে। না, কারণটা একটাই, বাংলা সিনেমা হুব্বা রিলিজ করেছে গতকাল, এবং গতকাল প্রায় প্রতিটি প্রেক্ষাগৃহই হাউসফুল ছিল, আমরা টিকিট পাইনি। আজকে আমরা 15টা টিকিট কেটে এসেছিলাম সকালবেলা মর্নিং শোতে আজকের এই সিনেমাটা দেখতে, এবং এসে দেখছি যে আমাদের সঙ্গে সঙ্গে আরও বহু মানুষ আজকেও হাউসফুল। এরকম বাংলা সিনেমা খুব কম আসে, কম আসে। একদমই একদমই, মানে সেই ব্যাপারটা যে শোর ধামাকা হুব্বার যে মজা, একদমই পুরো একদম হুব্বা শ্যামল এবং তাদের গোষ্ঠীদ্বন্দ্ব থেকে শুরু করে সবটাই, এবং তাদের যে 1975 থেকে 2007 অবধি যে সময়কাল, যে টাইম পিরিয়ড, সেটা কিন্তু এখানে দেখানো হলো, দেখতে পেলাম আমরা। এবং দেখলাম তখনকার দিনের রাজনৈতিক নেতারা কীভাবে এই হুব্বা শ্যামল, বুলটন, দিলীপ এদেরকে সংগঠিত করে রাখতো। আমরা দেখেছি আগে খবর হতে যে জালে দিলীপ, কাঠগোড়ায় সুভাষ, এটা আনন্দবাজার পত্রিকার হেডলাইন হয়েছিল, জালে দিলীপ, কাঠগোড়ায় সুভাষ। হ্যাঁ, যখন যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে একে দিলীপ, হাতকাটা দিলীপকে গ্রেপ্তার করা হয়, তা সেই জায়গার যে ঘটনা আজকে ফুটে উঠল, অসাধারণ সিনেমা, অসাধারণ। দেখুন রাস্তা, তিস্তা, তারা বা ডিকশনারি, ডিকশনারি তো একদম অন্য ধরনের ছবি, মানে অন্য থিম, কিন্তু এটা যদি আপনি রাস্তার ক্ষেত্রে দেখেন, রাস্তাতেও কিন্তু একই ধরনের চিত্র আপনারা দেখতে পাবেন, আমি যতটা রাস্তাটা দেখেছি। কিংবা তারার ক্ষেত্রেও মাওবাদীদের একটা প্রভাব যেভাবে পশ্চিমবঙ্গে তখন বৃদ্ধি পেয়েছিল, তার উপরে কিন্তু মানে তারা সিনেমাটা ব্রাত্যবসু তৈরি করে। ফলে এই যে সমসাময়িকতাকে সেলুলয়েডে ফুটিয়ে তোলা,
এইটা তো একটা মানে শুধুমাত্র কমার্শিয়াল মুভি নয়, এটা একটা ডকুমেন্ট ফিচার ফিল্ম, ডকুমেন্টেশন এর মধ্যে রয়েছে, যথার্থভাবে ডকুমেন্ট এর মধ্যে আমরা দেখতে পেয়েছি। আমি অন্তত এক দর্শক হিসেবে এটা মানে অত্যন্ত বেশি তথ্য সম্পূর্ণ এবং ভালো এক্সিকিউশনের একটি সিনেমা অনেক দিন পরে দেখলাম বলে মনে হল। বাংলা সিনেমাপ্রেমী দর্শকদের কী বলবেন? বাংলার দর্শকরা তো সবসময় ভালো কাজ সবসময় দেখতে আসেন এবং ভালো কাজ দেখবার জন্য তারা আসবেন, অবশ্যই আসবেন তারা এতে, এবং টাইম পিরিয়ডটাকে বোঝবার জন্য। এবং এই যে আমরা বারবার বলি যে আজকে বোমের দমদম বইয়ের দমদমে রূপান্তরিত হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসুদের হাত ধরে, সৌগত রায়ের হাত ধরে আজকে বোমের দমদম পাল্টে গিয়ে বইয়ের দমদম হয়েছে। এইটা যে বোমের দমদম কীরকম ছিল সেটা তো আমাদের বয়সের বা আমাদের পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে তো বোঝাটা খুব একটা এ নয়, কারণ এখন যারা নতুন প্রজন্ম তারা তো হয়তো সেই সময়টা 1975 দেখিনি, 90 দশকের পরে দেখেছি, 90 দশকের শেষের দিকে গিয়ে আমাদের জ্ঞান হয়েছে তখন দেখেছি। তার আগে যে আরও কত দৌরাত্ম্য ছিল, আরও কীভাবে মানে সংগঠিত হতো, মানে একটা কেন্দ্রীভূত হতো, মানে নেতাদের ক্ষমতার কেন্দ্রীকরণ সেটা কীভাবে হতো এবং সেখানে মাসেল পাওয়ার কীভাবে ব্যবহার হতো সেটা এই সিনেমাটায় যথার্থভাবে ফুটে উঠেছে। আমার নাম বিশ্বরূপ চট্টোপাধ্যায়। কালকে দেখলেন হুব্বা, আপনার প্রতিক্রিয়া কি, কেমন লাগছে? খুব ভালো লাগলো। আমাদের বিধায়ক ব্রাত্য বসু মহাশয়, এই বইটার ডিরেক্টর, ওনার সব বই ভালো। এই বইটা বিশেষভাবে আমাদের আকর্ষণ করেছে, কারণ এরকম দ্বন্দ্বের গল্প আমরা শুনে থাকি কিন্তু নিজেরা চোখে দেখতে পেলাম যে কীভাবে কী হয় সেটা দেখে ভীষণ ভালো লাগলো। আর বিশেষ করে বাংলাদেশ থেকে যে নায়ক এসছে মুশারফ, এ তো ভীষণ ভালো অভিনেতা উনি। আমাদের ব্রাত্য বসু মহাশয় ওনাকে আমাদের কলকাতা এনে যেভাবে শুটিং করিয়ে যেভাবে এত সুন্দরভাবে বইটাকে করেছেন খুব ভালো লেগেছে, অনেকটাই মানিয়েছে। প্রায় ধরতে গেলে মানে ওরকম হুব্বা হুব্বা টাইপেরই ওনাকে দেখতে, মানিয়েওছে ওনাকে। হুব্বা শ্যামল এটা নাম হয়েছে, হুব্বা বিমল, ভালো মানিয়েছে। এবং গানগুলোও খুব ভালো, সুজিতের গান ছিল, গানগুলোও ভালো। আপনাদের বলবে, আমি তো আমার ফ্যামিলি নিয়ে, আমার বউ মেয়ে এদের নিয়ে সিনেমাটা দেখতে এসেছি। গতকাল সিনেমাটা রিলিজ হয়েছিল, তার আগে প্রচুর অ্যাড দেখেছি, তো এর আগেও ব্রাত্য বসুর আমি সিনেমা দেখেছি, তার অভিনীত সিনেমাও দেখেছি, থিয়েটারও দেখেছি। আমাকে অনেক দিন ধরেই এটা অনুপ্রাণিত করেছে, আমার মেয়েও আস্তে আস্তে থিয়েটারের দিকে মনোযোগ দিয়েছে, ও নিজেও এখন রবীন্দ্রভারতীতে পড়ে এবং থিয়েটার করে, কদিন আগে নর্থ বেঙ্গলে শো করে আসলো। তো ব্রাত্য বসুর প্রতিটা কাজই আমাদের অনেক অনুপ্রাণিত করে। দমদমে আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো যে এইরকম একজন সংস্কৃতি সম্পন্ন মানুষকে, একটা রুচিশীল মানুষকে, এত ভালো মানুষকে দমদমের মতন জায়গায় দাঁড় করানোর জন্য দমদম, তার জন্য দমদমের প্রতিটা মানুষ কৃতজ্ঞ। আজকে এখানে অনেক দর্শক দেখলাম আজকে এখানে, হ্যাঁ, যে উন্মাদ না, তারা তাদের দেখে এতটাই তারা বাজনা নিয়ে নাচ করল, কি বলবেন না? সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, উন্মাদনায় লোক তো নাচানাচি করেই, সেটা তো কোনো অপসংস্কৃতি না, সেটা করতেই পারে, তাদের খুব ভালো লেগেছে হয়তো, তার জন্য তারা নাচানাচি করেছে, গান করেছে। আমি তো দেখছি আমার পিছনে বেশ বড় বড় কতগুলো কার্টুনও রয়েছে, এ লাগানো রয়েছে, সব কাট আউট, এই কাট আউটগুলো লাগানো রয়েছে আমি দেখতে পাচ্ছি। এটা নিশ্চয়ই যারা তাকে ভালোবাসে তার থেকেই এটা করেছে। আপনি এর আগেও ব্রাত্য বসু অনেক বই দেখেছেন, হুব্বাও দেখলেন, কোনটা যে বাসটায় হুব্বা কত নম্বরে থাকবে আপনার? না দেখো, নাম্বারের এতে আমি অত বড় সিনেমা সমালোচক বা এ অত বড় না, তবে প্রতিটা বই ভালো লেগেছে, এক একটা বই সিনেমা মানে এক একটা ছবি এক একটা পরিপ্রেক্ষিতের ওপর তৈরি হয়, তো এইটা একটা রকম দেখিয়েছে, আমি অন্য সিনেমাগুলো যেগুলো দেখেছি সেটা আরেক রকম, এটার মধ্যেও অনেক কিছু শেখার আছে। অসাধারণ মোশাররফ করিম, মানে অভিনয় অসাধারণ লেগেছে, মানে
খুবই ভালো। ওনাকে তো বাংলাদেশে আমি কয়েকটা কমেডিয়ান রোল করতে দেখেছিলাম, কিন্তু এত সিরিয়াস রোল, এত ভালো রোল এরকমভাবে যে করতে পারে মানে আমার কল্পনাই ছিল না। বইটার ছলিতে কতগুলো বিচারক তারা বলতে পারবে, আমি ক্ষুদ্র মাথায় আমি কি বলতে পারবো কটা পুরস্কার পাবে?